বিচের পাশে একটি ছোট বাড়িতে থাকতো একটি মেয়ে। ছোটবেলা থেকেই বাবা মায়ের মধ্যে মনোমালিন্য দেখে বড় হয়েছে সে। দেখেছে মায়ের প্রতি বাবার বিরূপ আচরণ। বাবা ছিলেন মাদকাসক্ত, সংসারের সব টাকা নেশার পেছনেই খরচ করে ফেলতেন। এরপর মাস যেত নানা অভাব অনটনে, নেশা করে এসে স্ত্রীকে মারধরও করতেন তিনি। একবার মেয়েটি তার বাবা মায়ের সাথে বাড়ির সামনের বিচে ঘুরতে যায়। খুব মুক্ত লাগছিল তার সেখানে, আর 10 মিনিট বেশি বিচে বসে থাকতে চাচ্ছিল। এই সামান্য একটু অনুরোধে বাবা রেগে গিয়ে হাত তোলেন মেয়ের ওপর। কিছুদিন পর নেশার কারণে বাবার চাকরি চলে যায়। সংসারের খরচ, মেয়ের স্কুলের খরচ, তার উপর দিয়ে স্বামীর নেশার অভ্যাস, সব মিলিয়ে মায়ের মাথায় হাত। অনেকটা লড়াই করেই মেয়ের স্কুলের খরচ জোগাড় করতেন। ঘরের পরিবেশের পাশাপাশি স্কুলের পরিবেশও ছিল মেয়েটির জন্য বিষাক্ত। গায়ের রং কালো হওয়ার কারণে স্কুলেও প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হতো তাকে। শুনতে হতো নানা বাজে মন্তব্য। স্কুলে কোনো বন্ধুই ছিল না তার, একদম চুপচাপ করে বসে থাকত স্কুলে। সকল কষ্ট নিজের মধ্যেই রাখত, কাউকে কিছু বলতে পারত না। মেয়েটির বয়স যখন 8 বছর, তখন একবার তার খুব মাথা ব্যথা করতে লাগলো। মাথায় টিউমারের সন্দেহ করলেন ডাক্তার, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কারণ ধরা পড়ল না। বেশ কিছুদিন পর মেয়েটির বাবা মায়ের তালাক হয়ে যায়। অদ্ভুতভাবে এরপর তার মাথা ব্যথাও একদম সেরে যায়। গান গাইতে খুব ভালোবাসত মেয়েটি, কিন্তু লাজুক প্রকৃতির হওয়ায় কখনো কারোর সামনে গান গাওয়ার সাহস পেত না। একবার নিজের সাথে লড়াই করে স্কুলের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করল মেয়েটি, এবং সবাইকে অবাক করে দিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। এরপর যেন নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পেল সে। বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া শুরু করে তখন থেকেই। একবার মেয়েটি বিখ্যাত রেকর্ড প্রোডিউসার ইভান রজার্সের একটি প্রোগ্রামে অডিশন দিতে গেল। তার মধ্যে স্পেশাল কিছু দেখতে পেয়েছিল ইভান, তাই তো তাকে নিয়ে আমেরিকায় চলে আসে। কিছুদিনের মধ্যে রজার্স এবং মেয়েটি একটি গান রেকর্ড করে বিভিন্ন রেকর্ড কোম্পানিতে পাঠায়। এদের মধ্যে একজন ছিল বিখ্যাত র্যাপার জেজি। তার কাছে রেকর্ড আসার সাথে সাথে তিনি মেয়েটিকে তার কোম্পানিতে সাইন করে ফেলেন। 2 মিনিটের মধ্যে মেয়েটি হয়ে যায় একজন স্টার। বর্তমানে বিশ্বজুড়ে তার অ্যালবাম বিক্রি হয়েছে প্রায় 540 মিলিয়নের। এ পর্যন্ত 8টি গ্র্যামি পুরস্কার পায় সে। সেই মেয়েটি হচ্ছে আমেরিকার অন্যতম বেস্ট সিঙ্গার রিহানা। কেবল বেস্ট সিঙ্গারের কাতারে তাকে রাখাটা ভুল হবে। রিহানা একজন সমাজসেবী, একজন কোমল হৃদয়ের মানুষ। দ্য বিলিভ ফাউন্ডেশন নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। গরিব দুস্থ শিশুদের নিয়ে কাজ করে তার এই সংস্থা। সবার চোখে আমরা ভালো হতে পারবো না, এতে হতাশ হওয়ার কিছু নেই। আসুন আমরা এসব মানুষের কথায় কান না দিয়ে নিজের মনের কথায় চলি। সঠিক পথে থাকলে দেরি করে হলেও একদিন সাফল্য আসবেই।